কনকঞ্জলি আমি সঞ্চিতা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি হ্যাঁ আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি কি ব্লগগুলো দেখতে আমার ভালো লাগছে তো কনকঞ্জলিকে সাপোর্ট করছো তো আমি মাঝে মাঝে দেখছি ভিউয়ার্স কমে যাচ্ছে এই সরি সাবস্ক্রাইবার কমে যাচ্ছে কমেন্ট করছো না এটা কেন করছো সবাই একটু কমেন্ট করো যারা এরকম আমার লাইফ ভিডিওগুলো দেখছো প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করো আচ্ছা চলো বেশি বকবকার করবো না আজকে আমি রয়েছি হচ্ছে ক্যাপ সেভেনে তো ক্যাপ সেভেনটা কোথায় ক্যাপ সেভেনটা হচ্ছে তোমার মহিশিলা কলোনিতে পড়ছে আর ক্যাপ সেভেনটা হচ্ছে তোমার ইঞ্জিনিয়ার বাড়ির মানে এই অ্যাপার্টমেন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি নাম হচ্ছে এই ফ্ল্যাটটার ইঞ্জিনিয়ার বাড়ি ঠিক আছে তো এই ইঞ্জিনিয়ার বাড়ির জাস্ট নিচেই রয়েছে ক্যাপ সেভেন এবার ক্যাপ সেভেনের নিয়ার বাই বলতে লোকেশন হচ্ছে তোমার স্মার্ট রিলায়েন্স স্মার্ট পয়েন্ট ঠিক আছে তো চলো আমি ওর ভেতরটা দেখাবো কীরকম যদি আমি উল্টে উল্টে যাবো ক্যামেরাটা ধরতে ভীষণ অসুবিধা হচ্ছে তো ভেতরটা আবার গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি চলো যাকে বলে আমি ভেতরে গিয়ে তোমাদেরকে ভেতরটা দেখাবো আর মেনু কার্ডটা আমি তোমাদের সামনেই রাখছি আমি আর নিজের মুখ থেকে বলছি না কী কী পাওয়া যায় এখানে ভ্যারাইটিস রকম খাবার দাবার পাওয়া যায় অবশ্য সব জায়গাতে পাওয়া যায় এখানে একটু বেশি দেখছি তো এত কিছু ভ্যারাইটিস এখানে আইটেম পাওয়া যায় এবং ভেতরে বসার জায়গাটা ভীষণ সুন্দর তো তোমরা মানে পার্টি ফার্টি করতেও আসতে পারো খুব সুন্দর খুবই সুন্দর আর কি ক্যাপ সেভেনটাকে দেখছো আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি আমার ক্যামেরা কতটা ক্যাপচার করে আমি বারবার এই কথা বলি আমি নিজেও জানি না বাট সিরিয়াসলি বলছি ভীষণ সুন্দর মানে একটা ক্যাফের মতনই দেখতে এটা ঠিক আছে এবং ভেতরটা ভীষণ সুন্দর মানে এখানে তোমরা ভিডিও শ্যুট করো তারপরে তোমার ইনস্টার জন্য কোনো রিল শ্যুট করো ভীষণ ভালো আর ভেতরে ডেকোরেশনটা বেশ সুন্দর আমার একটু অন্যরকম লাগছে রেস্টুরেন্ট ঠিকটা অনেক জায়গায় গেছি বাট ক্যাফেটা এটা ভীষণ সুন্দর লাগছে তো এই তোমার এটার ওপেনিং টাইম হচ্ছে কী বলে ক্যাপ সেভেনের ওপেনিং টাইম হচ্ছে সকাল 7টা থেকে রাত্রিবেলা 10টা অবধি তো তোমরা সকাল 7টা থেকে রাত্রিবেলা 10টার মধ্যে যে কোনো সময় আসতে পারো অনেকক্ষণ বসে থাকতে পারো আড্ডা দিতে পারো অ্যাকচুয়ালি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ক্যাপ সেভেনের মানে ডেকোরেশনটা তো আমি তোমাদেরকে দেখালাম এতটাই সুন্দর মানে আমি তোমাদেরকে কী করে বলবো তোমরা প্রচুর টাইম এখানে স্পেন্ড করতে পারবে জাস্ট এখানে কফি টফিও মেবি হয়তো পাওয়া যায় আমি খাবারের রিভিউ তো তোমাদেরকে লাস্টে একটু পরে দেবো তো ভীষণ সুন্দর মানে হয়তো ছোটো হতে পারে আমি অনেক জায়গায় অনেক ক্যাফেতে গেছি ছোটো হতে পারে বাট ভীষণ সুন্দর ডেকোরেশনটা এবং পুরোটাই হচ্ছে নিট অ্যান্ড ক্লিন একদম মনে হচ্ছে যেন নিউ ওপেনিং হয়েছে একদম পুরো চকচক চকচক করছে এরকম একটা ব্যাপার রয়েছে তো তোমরা এখানে আসো আর যেটা হচ্ছে আমার মতন যারা একটু ভালোবাসো রিলস বানাতে ইনস্টাতে তারা রিলস বানানোর জন্য তো ভাই একদম দারুণ রিলস বানাতে আসো ইউটিউবে শর্টস বানাতে আসো যদিও আমার কাছে আজকে এনাফ টাইম নেই নাহলে আমি শর্টস বানিয়ে যেতাম তো খুব সুন্দর এটুকুই বলতে পারি ট্রাস্ট মি কি ভীষণ সুন্দর আর অ্যাড্রেস তো আমি বলে দিয়েছি ডেসক্রিপশনে থাকবে আচ্ছা বন্ধুরা চলো এখানে যে ওনার মানে ক্যাপ সেভেন
আছেন যে ওনার দাদা, তার সাথে একটু কথা বলে নিই। আমি তো অনেক কথা বলে নিয়েছি, তো তোমাদের সাথে তো একটু পরিচয় করাতে হবে না। তো দাদা একটু বন্ধুদের বলো কিরকম কিরকম কি বানাচ্ছো। আপনারা আমার এখানে সবথেকে বেশি যেটা স্পেশালিটি বলতে পারেন, আমরা এখানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তিনটাই সার্ভিস দিচ্ছি। আর সেখান থেকে আমরা একটাই বলবো যে আমাদের এখানে আপনারা পাবেন হচ্ছে এক্সক্লুসিভ সাউথ ইন্ডিয়ান ডিশেস, যেরকম ধোসা, 17 টাইপস অফ ধোসা আমরা এখন ইমিডিয়েট বেসিসে বানাচ্ছি, তার সাথে সাম্বার বড়া, দই বল্লা, এর পাশাপাশি আমরা বিরিয়ানি, চাউমিন, রোল, মোগলাই, যেরকম অথেন্টিক যেগুলো হয়। এবার এই জিনিসগুলো আমাদের রয়েছে ফুল থ্রু আউট মেনু, আমরা এখনও শুরু করতে পারিনি। মেনুর মধ্যে এখন আমরা আইসক্রিমের সেকশনটা, পিজা, বার্গার আর আমাদের যে কোল্ড ড্রিঙ্কসের সেকশনটা আছে ওগুলো এখন আমরা সেইভাবে চালু করতে পারিনি। তবে আমার ইন এই সামার যে আসছে, নিয়ার সামার, ওখানে আমাদের এই আইসক্রিম এবং আমাদের এই কোল্ড ড্রিঙ্কের যে ব্যাপারগুলো থাকবে, মানে মকটেলসের বিভিন্ন টাইপ অফ আইসক্রিমসের মধ্যে বিভিন্ন ভ্যারাইটি থাকবে, ছোট সাতটা ভ্যারাইটি আমরা অলরেডি মেনুতে মেনশন আছে, যেগুলো এখন আমরা শুরু করিনি, বাট এগুলো আমরা ভেরি রিসেন্টলি আমরা এগুলো শুরু করবো। তার সাথে সাথে একটু বলতে যেমনি বেভারেজেসের মধ্যে আমরা আছে, যেমনি এখানে মিল্কশেক রয়েছে, ভেরিয়েন্ট টাইপ অফ মিল্কশেক, সেগুলো আমরা এখনো শুরু করতে পারিনি, এগুলো আমরা নিয়ার ফিউচার খুব তাড়াতাড়ি এগুলো শুরু করবো। আচ্ছা বন্ধুরা, দাদার মুখ থেকে তো শুনেই নিয়েছো কি কি পাওয়া যায় এবং কি কি দাদা স্টার্ট করতে চলেছে। তো এখন তো উইন্টারের সিজন, তো তাই একটু আইসক্রিমটা এখন আমি রিভিউ বলো বা ওইসব নিয়ে আমি গেলাম না, ঠিক আছে। তোমরা এখানে এসো, এইটা পুরোটা ক্যাফেটা আমি একটু পুরোটা দেখানোর চেষ্টা করবো, মানে এতটাই সুন্দর, মানে তোমরা যদি এই পোর্শনে বসতে চাও এইভাবেও বন্ধুরা বসতে পারো। এখানে ইনস্টার জন্য রিলস বানানো, ইউটিউবে শর্টস বানানো এবং খাওয়া দাওয়া নিয়ে তো কিছু বলারই নেই। তো এখানে আছো, আসো। এবং দাদা এখন কিছু অফার টফার চলছে? আমরা 365 দিন যেরকম অফার রাখি, 200 বা 200 মোট যারা খাওয়া দাওয়া করেন তাদের জন্য একটা আইসক্রিমের লাকি কুপন থাকে। ওখানে আমাদের যা নর্মাল আইসক্রিম হয় সেই আইসক্রিমের মধ্যে তারা লাকি ড্রয়ের মাধ্যমে তারা বেছে নিতে পারে, এবং যে আইসক্রিম থাকে তারা আমাকে সেই সেই আইসক্রিমগুলো দিয়ে দিই। এই একটা আমাদের অফার সারা মানে থ্রু আউট দ্য সিজন থাকে। আচ্ছা, যেহেতু প্রাইসগুলো এতটা রিজনেবল, আমি তোমাদেরকে বললাম 20 টাকায় এখনকার দিনে ছোলা ভাটুরা আবার এরকম টেস্ট হয়, তো সেই জন্য মানে প্রাইসগুলো এতটা রিজনেবল বলে, তার উপর প্রাইস তো রিজনেবল পাচ্ছ, কোয়ালিটিটা ভীষণ সুন্দর পাচ্ছ, তার সাথে পাচ্ছ তোমরা যেটা হচ্ছে গিয়ে যে ইনস্ট্যান্ট যদি তোমরা আসো আমার কুপন কোড ইউজ করে তাহলে কিন্তু তোমরা 10% ডিসকাউন্ট অফারও পেয়ে যেতে পারো। আমার আমার ভিডিও থেকে দেখাতে হবে যে আমি সাবস্ক্রাইব করেছি, আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করাটা তাদেরকে দেখাতে হবে, এবং আমার ভিডিও দেখিয়ে যদি তোমরা এখানে আসো তাহলে হয়তো তোমরা হয়তো নি তোমরা 10% ডিসকাউন্টও পেয়ে যেতে পারো। ইনফ্যাক্ট যদি রেগুলার বেসিসে 1 মান্থ ধরে তোমরা একটা মানে খাওয়া দাওয়া করতে থাকো এখানে তাহলে একটা লাকি কুপনের মধ্যে তোমরা কিন্তু আইসক্রিমও খেয়ে যেতে পারো, যাতে আইসক্রিম লাভার আছো। তো চলো ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো, একটার পর একটা এবার আমি রিভিউ দিতে থাকি। বন্ধুরা চলো, তোমাদেরকে তো আমি অলরেডি একবার মেনু কার্ড দেখিয়ে দিয়েছি, তো আমি এখন হাতে একটা মেনু কার্ড পেলাম, এবার মেনু কার্ড থেকে দেখি যে কি কি টেস্ট করব আমি আজকে। তো কি কি টেস্ট করব বলো তো, সেটা এখন আমি নিজেও ডিসাইড করিনি। তো অবশ্যই যখন টেস্ট করব তোমাদেরকে ডেফিনেটলি রিভিউ দেব, তো তোমরা দেখে দেবো পুরো ভিডিও। ওকে ফ্রেন্ডস, চলো আমি একটা জিনিস অর্ডার করেছি, কি জিনিস দেখতে চাও? চলো দেখাচ্ছি, দেখে দেবো। তো এটা হচ্ছে হট কফি, হট কফির সাথে হচ্ছে চকলেটি গুডের একটা বিস্কিট হয় সেইটা রয়েছে। তো ডেকোরেশনটা অসাম, নিশ্চয়ই খেতেও অসাম হবে আমি যা বুঝতে পারছি। তো কি তোমাদের কি করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে। চলো আমি মাস্ক দেখে খুলে দিই, টেস্ট করে দেখা যাবে। মাস্কটাই হচ্ছে এখন ইয়ে, উপরের ইয়েটা ভীষণ সুন্দর, দেখতে পাচ্ছ তোমরা? তোমাদেরকে একটু ঠিক আছে, আমি এখন খাচ্ছি, তোমরা এখন খেতে পারছো না, তোমরা এখন ভিডিওটা দেখছো ঠিকই, তো ঠিক আছে না, তোমরা দেখছো, দেখো এখন কেউ লোভ দিও না, তোমরাও সবাই এখানে চলে আসো। কোথায় আসতে হবে তোমরা জানো নিশ্চয়ই, ক্যাফ সেভেনে, তোমরাও এরকম সুন্দর সুন্দর খেতে পারবে। বাড়িতে দেখলে শুধু হবে নাকি, তার জন্য তোমাদেরকে একটুখানি আসতে হবে কোথায়, ক্যাপ সেভেন। সুন্দর খেতে, সুন্দর মানে সুন্দরী কি বলবো বলো, ডেকোরেশনটা নিয়ে তো কোনো কথা হবে না। এবং আমি যা দেখলাম দাদাকে অনেকক্ষণ ধরে কফিটাকে জাস্ট ফেটিয়ে 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 এই কফিটাকে করা হয়েছে, তো সিরিয়াসলি মানে দাদার হাতে জাদু বলতে পারো, খুব সুন্দর লাগলো খেতে। তো অনেকক্ষণ বেশ খুব সুন্দর এনভায়রনমেন্টটা, এখানে বসে আড্ডা মারতে পারো, মানে অ্যাকচুয়ালি
লাইক কফি হাউসের মতো অনেকটা, মানে কি বলতো, সেফলি এবং মানে খুব ভালো আর কি। খুবই সুন্দর খেতে হবে, তো দেখতে থাকো। আর ডেকোরেশনটা এটা বেশ পেঁয়াজ গাজর ধনে পাতা লঙ্কা এসব দিয়ে হয়েছে ডেকোরেশনটা। এটা হচ্ছে ধনিয়া চাটনি, আর এটা হচ্ছে ছোলা বাটার মানে ঘুগনিটা, আর এটা হচ্ছে ছোলা বাটাটা। আর সাইজটা বেশ বড়, আর প্রাইসটা যাচ্ছে অনলি 20 rupees করে। ভাবা যায় মানে এখনকার দিনে মানে আসানসোলে আরও জায়গায় তোমরা ছোলা বাটার নামে নিশ্চয়ই পরিচিত, বাট ক্যাব সেভেনে যেটা আমি দেখলাম যে 2 piece তোমার ছোলা বাটার উইথ ঘুগনি আর চাটনি এরকম একটা সুন্দর ডেকোরেশনে পাচ্ছ, প্রাইস যাচ্ছে অনলি 20 rupees করে। এটা কিন্তু সকালবেলাতে শেষ হয়ে যায়, তো ইভিনিং টাইম এলে কিন্তু পাবে না। টাটা চলো, আমি না টাটা বললে কি করে হয়, আমি একটু টেস্টটা করি তোমার টাটা বললো কেমন করে। অ্যাকচুয়ালি এত সুন্দর ইয়ে না, আমি দেখি একটু ঘাবড়ে যাচ্ছি, তা খেয়ে তোমাদেরকে জানাচ্ছি। বেশ খাস্তা টাইপের হচ্ছে, খুব নরম। এটা তো যেমন এটা সেরকম এটা, মানে এটার সাথে কখনো কারোর কোনো কম্পেয়ার হবে না। অনেক জায়গায় খেয়েছি, তোমরা আসানসোলে যারা থাকো নিশ্চয় ছোলা বাটার মানে একটা নাম তো মনেই আছে, তাই তো? কিন্তু না, আমি এখানে এসে দেখলাম যে না, একটা জায়গায় আমরা ভুল করি কখনো কখনো গিয়ে, না সেখানেই হয়তো টেস্টটা খুব ভালো হবে। এখানে এসে দেখলাম ভীষণ সুন্দর, মানে আমি খাচ্ছি এই যেরকম তোমার মানে টেস্টটা হচ্ছে সেরকম হচ্ছে, ভীষণ নরম, মানে খুব সুন্দর খেতে। যদি আমি চাটনিটা কোনো খাইনি, এইটার ডেকোরেশনটা একটু দেখাবো, এটা আমার বেশ সুন্দর লাগছে। এই যাচ্ছে হচ্ছে ছোলা ঘুগনিটা আর কি, কাবলি ছোলার, আর ভীষণ নরম। দেখো 2 piece অনলি 20 rupees, মানে জাস্ট আনবিলিভেবল প্রাইস। আসানসোলেই একমাত্র এখানে পাওয়া যাবে, সেটা হচ্ছে ক্যাব সেভেনে। একবার অবশ্যই এসো বন্ধুরা এবং টেস্ট করে যাও, তারপরে আমার ভিডিওর নিচে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে সত্যি এতটা সুন্দর এবং আসানসোলের আর কোথাও কি এর থেকে ভালো তোমরা টেস্ট পেয়েছো। আমার তো মনে হয় না, এখানে এসে যেটা খেলাম ভীষণ সুন্দর টেস্ট। এবার আমি খেতে থাকি, পরে আবার নেক্সট কিছু ট্রাই করবো, যখন তখন আবার তোমাদেরকে দেখাচ্ছি, সেটা অবশ্যই সেটারও রিভিউ দেবো। ওকে বন্ধুরা চলো, এখন তো আমি ছোলা বাটা তো খেয়েই নিলাম, আমার পেছনেও অনেক দিদিরা রয়েছে, সবাই এসে একবার ভিজিট করে যাও অবশ্যই। দিদি পুরো ফ্যামিলির সাথে, আচ্ছা আন্টি এসছে, তো পুরো ফ্যামিলি সমেত এসছে, এরকম না যে তোমরা ফ্যামিলি নিয়ে আসতে পারবে না, ফ্যামিলি নিয়ে এসো। দিদি তো রিভিউ দিয়ে দিয়েছে, একদম ওপেন লাইভ রিভিউ চলছে, তো এরপর আমি যেটা খাবো সেটা তো তোমাদেরকে কি বলবো, মানে সেই জিভে জল মুখে হাসি, খাওয়ার পরে মানে মনটাও ভরে যাবে। ডেকোরেশনটা এত সুন্দর, এটা হচ্ছে দই ভাল্লা, এটার নাম হচ্ছে, 4 piece রয়েছে এখানে, ওপর থেকে এটা বেদানা দেওয়া রয়েছে এর মধ্যে যা দেখতে পাচ্ছি। তো এটা কি প্রাইসে যাচ্ছে আমি ঠিক বলতে পারবো না, এক সেকেন্ড। হ্যাঁ দাদা, এটা কি প্রাইসে আছে? আচ্ছা এটার, আচ্ছা 3 piece যাচ্ছে 50 rupees, ঠিক আছে। তো আমি কোনটা ছেড়ে কোনটা রিভিউ দেবো নিজেও বুঝতে পারছি না, প্রত্যেকটার মতন জিনিস। এই দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, আচ্ছা এরপর আমি একটু খাই, ঠিক আছে, একটু খেয়ে পরে রিভিউ দিতে হবে। নেহাত আমি যেটা একটু আগে বললাম তোমাদেরকে, বলতে বলতে ওটা না বলো নয়, যেটা আমি খেলাম ছোলা বাটাটা, তো দিদি বলছিল ছোলা বাটা, আমি যেটা বললাম ইভিনিং টাইমে হয় না, নেহাত আমি বললাম বলে দাদা বানিয়ে দিয়েছে ইভিনিং টাইমের জন্য, কিন্তু ছোলা বাটা কোনো মতেই খেতে এসো না, পাবে না, সকালের মধ্যে শেষ হয়ে যায়। আর 20 rupees দুটো পাচ্ছ,
আর এটা মহিশিলার সবথেকে স্ট্যান্ডার্ড। আচ্ছা তুমি একটু বলে দাও। আচ্ছা দিদি কিছু বলছে, মহিশিলার মধ্যে যদি বলো মানে দেখতে শুনতে খেতে সব দিক থেকে এটা বেস্ট এই রেস্টুরেন্টটা, এবং পুরো হাইজিন মেনে এবং পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা আমাদের কোভিডের সিচুয়েশনে খুব দরকার সেটা আমি তো পুরো পাচ্ছি। আচ্ছা চলো খেয়ে পরে বলি এবার। এটা হচ্ছে অভূতপূর্ব, মানে এতটা সুন্দর বন্ধুরা আমি জানি না আমি কি ভাষাতে তোমাদেরকে এক্সপ্লেইন করব। মানে আমি শুধু খাচ্ছি আমি ভালো বলছি সেটা নয়, আমি আগেও বলেছি একটু টেস্টটা আমার মুখে একটু বেশি লাগে, কতটা কি করতে পারি ঠিক বলতে পারবো না, কিন্তু স্বাদের ব্যাপারে আমি আগেই থাকি। তো আমি খেলাম, মানে কোনটার কথা আমি কোনটার সাথে কি বলবো, এত সুন্দর টেস্ট, ভীষণ সুন্দর ভীষণ সুন্দর। তো অনলি 50 rupees আর পাচ্ছ তিন পিস, এত বড় বড় পিসগুলো দেখছো, আর এই যাচ্ছে পুরো ডেকোরেশনটা একটা প্লেট ভরে যাচ্ছে, একজনের জন্য এনাফ। তো তোমরা আসো খাও, আমি খেয়ে তারপরে আবার পরের নেক্সট রিভিউর জন্য তোমরা রেডি থাকো। বন্ধুরা সব কিছু টেস্ট করে তোমাদেরকে বলে দিয়েছি, এখন আমি যেটা খাবো সেটা হচ্ছে CAF 7 যেটা একদম স্পেশাল মেনু, যেটা এখানকার বিশেষ একটা মেনু, সেটা হচ্ছে তোমার এগ চিকেন রোল। তো এগ চিকেন রোলটা দেখে নাও, সাইজটাও বেশ বড় সড়ো হয়েছে, এর মধ্যে এগ এবং চিকেন রয়েছে, দেখতে তো বেশ সুন্দর লাগছে। মিউনিস রয়েছে নাকি? হ্যাঁ রয়েছে। তো যাক খুব সুন্দর দেখতে, খেতেও নিশ্চয়ই সবগুলো যখন ভালো হলো তো আশা করি এটাও খুব ভালো হবে। একটু খেয়ে তোমাদেরকে রিভিউ দিচ্ছি। মিউনিস তো রয়েছেই, এগ চিকেন রোল, এটা হচ্ছে CAF 7 একদম স্পেশাল একটা মেনু যেটা দেখালাম, কেউ সবাই এসে পড়ে এটা তো অবশ্যই খাবে। এত রাস্তাঘাটে এত এগ রোল খেয়েছি, চিকেন রোল খেয়েছি, এরকম কোথাও পাইনি, ভীষণ 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 সুন্দর। জাস্ট একবার দেখাবো রোলটাকে, দেখো তোমরা টেস্টটা একদম অন্যরকম। আমি তো মনে হচ্ছে খেতেই থাকি। তো চলো আবার কিছু নিয়ে আসছি তোমাদেরকে, আবার কোনো একটা নতুন কোনো আইটেমের রিভিউ দিতে, ততক্ষণ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো। পেছনে কয়েকটা দাদাও রয়েছে এবং কয়েকটা দিদিও রয়েছে, কিছু দিদিরা ক্যামেরার সামনে আসতে চাইলো না, আর একটা কুচকিকে নিয়ে এসেছি একটা দিদিকে নিয়ে এসেছি, ঠিক আছে? তো এদের মুখ থেকেও একটু রিভিউটা শুনে নেবো, শুধু আমার থেকে রিভিউ শুনলে কীরকম লাগবে, তো এদের থেকেও শুনে নেবো এরা কী কী খায়, কখন কখন আসে, এদের রিভিউটা কীরকম, মানে কতটা ঠিক টেস্ট পায় আমার মতো। চলো এদের থেকে শুনে নেবো। দিদি তুমি কখন কখন থেকে আসছো এখানে? আমি যখন থেকে খুলেছে তখন থেকে মাঝে মাঝেই আসি, আমার খুব ভালো লাগে খেতে। আচ্ছা হ্যাঁ, আমি এমনি নিজেও খাই, এমনি বাড়ির জন্যও নিয়ে যাই, এখানেও খেয়ে যাই বা বাড়ির জন্য নিয়ে যাই, খুবই ভালো। আচ্ছা তোমার এখানে বেস্ট কোনটা লাগে সবচেয়ে বেশি ভালো? রোলটা খুব ভালো লাগে, এগ চিকেন রোল। আচ্ছা আমি তো একটু আগেই বললাম এগ চিকেন রোলের কোনো কথা নেই, এগ চিকেন রোল কেন, আমি যতগুলো রিভিউ দিচ্ছি কোনোটারই কোনো কথা নেই, ভালো সবই ভালো, সত্যি কথাই ভালো। আচ্ছা তোমাদের ফ্রাই আসে হয়? হ্যাঁ। আচ্ছা তো মহিশিলার মধ্যে এটা হচ্ছে বেস্ট একটা ক্যাফে বলতে পারো, রেস্টুরেন্ট বলতে পারো, মানে যেটাই তোমরা নাম দিতে পারো, কিন্তু ভীষণ সুন্দর। আচ্ছা পুচকিটা থেকে একটু শুনে নি, পুচকির নাম তোর, আমি পুচকি দিয়েই বলে যাচ্ছি।
কি নাম? তৃষা। আচ্ছা তৃষা, তৃষা কখন সবসময় আসা হয় এখানে বাড়ির লোকের সাথে? আচ্ছা তৃষা এখানে সবসময় আসে, কি খেতে ভালো লাগে তৃষা এখানে? আমার তো সবার থেকে বেস্ট লাগে দই বড়াটা। ও আচ্ছা, যেটা আমি একটু আগে তোমাদেরকে রিভিউ দিয়েছি, তার মানে আমি শুধু নয় এখানে যারা যারা আছে তাদের সবারই প্রত্যেকেরই খুব ভালো লাগে। আচ্ছা তো আর কি কি খাওয়া হয় তৃষা এখানে? চলো আবার তোমাদের সাথে একটু পরে কথা। চাটনি সম্বর এখানে সমস্ত কিছুটা পুরোটা রয়েছে ধোসার, আর এতটা পরিমাণ কোয়ান্টিটিটা এতটা, মানে একজন কি বলবো প্রায় আমার মতন যদি একটু একটু খাও তাহলে মনে হয় তিনজনের জন্য হয়ে যাবে, আর যদি একটু খেতে বেশি পছন্দ করো তো একজনের জন্য এনা। দাঁড়াও তোদের দিয়ে স্টার্ট করি। মশলাটার মধ্যে রয়েছে হচ্ছে কাজু, কিশমিশ দেখতে পাচ্ছ, আর রয়েছে বাদাম, আর আলু ফালু তো রইবেই, নারকেলও রয়েছে। দাঁড়াও খেয়ে দেখো, খেয়ে দেখি। রয়েছে পনির, রয়েছে কাজু, রয়েছে কিশমিশ। বলো তো সাউথ ইন্ডিয়ান খেতে কে কে পছন্দ করো, তারপর আমি রিভিউটা দিচ্ছি। কি সবাই পছন্দ করো? আচ্ছা এখানে থেকে একটু খেয়ে দেখি। কোনো কথা হবে না, যারা যারা সাউথ ইন্ডিয়ান পছন্দ করো, প্রাইসটা খুব একটা না, ফার্স্ট আমি জেনে জানিয়ে দেবো, এখন আমি যাই না তো, মানে ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর বলে ভীষণ সুন্দর, ইনফ্যাক্ট সাইজটা এতটা বড়। আসানসোলে যারা থাকো তারা হয়তো অনেক জায়গায় জানো যে কোথায় কোথায় ধোসা পাওয়া যায়, হয়তো ক্যাব সেভেনটা কেউ জানো না, বাট ক্যাব সেভেনে এসে তোমরা একবার ট্রাই করে যেও, ভীষণ সুন্দর।
থেকে অনেক কিছু তো খাওয়া দাওয়া হলোই, দই বল্লা, তারপরে তোমার কি কি খেলাম আমি তো ভুলেই যাচ্ছি। তারপরে খেলাম হচ্ছে ধোসা, দেখলে তো জম্বো সাইজের ধোসাটা ছিল, মশলা ধোসা, তারপরে খেলাম তোমার কফি, অনেক কিছু বললাম, কত বলবো বলো, ভিডিওটা এই বড় হয়ে যাবে। আচ্ছা এখন যেটা খাবো সেটা হচ্ছে আমার একটা খুব পছন্দের জিনিস, মানে বুঝতেই পারছো মেন কোর্সে কি হতে পারে, আমার পছন্দের জিনিস চিকেন হবে না, এটা কখনো হতে পারে? চিকেন দেখলেই তো আমার একটু জিভ থেকে জল জল বেরো, বুঝতেই পারছো। তো এখন আমি খাবো হচ্ছে চিকেন আর লাচ্ছা পরোটা, ঠিক আছে? তো দেখতে থাকো আর পুরো ভিডিওটাকে দেখতে থাকো, তারপরে আমি খেয়ে তোমাদের খাবার রিভিউ দিচ্ছি, তা তোমরা দেখতে থাকো। দাদা বলছিল দুটো পরোটা দুটো চিকেন, বাট আমি আমার পেটের ক্যাপাসিটি দেখে বললাম না না, এটা কোনো মতেই সম্ভব নয়, আমি তো খেতেই পারবো না, মানে এত সুন্দর টেস্ট। এখানে আসতে গেলে সিরিয়াসলি যেটা বাঙালি কথাই হচ্ছে সেটা হচ্ছে আদা জল খেয়েই মনে হচ্ছে আসতে হবে, এত টেস্টফুল প্রত্যেকটা খাবার, এবং দাদাদের বিহেভিয়ারটাও ভীষণ সুন্দর, দুটো মিলিয়ে না বেশ একটা ভালো ব্যাপার হয়েছে। তো যেটা হচ্ছে যে আমার পেটে সিরিয়াসলি জায়গা টায়গা নেই, তবুও আমি নিলাম, এত কি খাওয়া যায়, তো তাও মানে এত কিছু দেখে দেখে আমি লোভ সামলাতে পারছি না। আচ্ছা চলো এবার একটু খেয়ে দেখাই রিভিউ, মানে কিরকম টেস্ট হয়েছে। এত খাবার খেয়ে নিলাম আর এত সুন্দর সুন্দর টেস্ট, যে আমাকে মাঝখানে একটু জল খেতে হলো, বুঝতেই পারছো, মানে এত সুন্দর টেস্ট, যেরকম এটা হয়েছে বেশ মুচমুচে এবং লাচ্ছার মতনই হয়েছে। এর আগে লাচ্ছা পরোটা খেয়েছি কিন্তু এটা একদম সম্পূর্ণ অন্যরকম। আর এইটা তো দেখতেই পাচ্ছ লেগ পিস, এই চিকেনটা কেউ মিস করে, একটু ফোকাস করবো চিকেনের দিকে, তো এটা কেউ মিস করবে না। আচ্ছা চলো আমি এটা খেতে থাকি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানে দাদা দিদি একটা মানে পিচকিয়ে না আছে আমার পেছনেই বসছিল, প্রচুর এখানে লোকজন আসছে, তোমরা দেখতেই পাচ্ছ পুরো ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ডে নতুন নতুন সবাই রয়েছে। তো এখন এই দিদিরা দাদাটার সাথে একটু কথা বলবো, এরা তো বিরিয়ানি খাচ্ছে, আমার পেটে সিরিয়াসলি জায়গা নেই, আমি বিরিয়ানিটা অবভিয়াসলি টেস্ট করতাম, তো চলো এদের থেকে শুনে নিই। দিদি দাদা তোমরা প্রায়ই আসো, খুবই টেস্ট হয়েছে, দারুণ হয়েছে বিরিয়ানি, মানে সত্যি মানে এত ভালো টেস্ট হয়েছে আগে কখনো খাইনি, কিন্তু বিশ্বাস করো আমার একদম জায়গা নেই। আচ্ছা একটু ফুচকুটার সাথে কথা বলি, তোমার কি নাম? কি? অরিজিৎ ব্যানার্জি। আচ্ছা অরিজিৎ ব্যানার্জি, যাই হোক আমারই মানে আমি ব্যানার্জি, একটা ভাই পেয়েছি সেও ব্যানার্জি। আচ্ছা ও এখন খাচ্ছে হচ্ছে বিরিয়ানি, কেমন লাগছে বাবু বিরিয়ানি খেতে? ভালো? আচ্ছা এই ফাস্ট ফুড খেতে ভালো লাগে তাই না? আর কি কি ভালো লাগে? এগরোল। আচ্ছা আর বাবারে এগুলোই সব এখন মুখে মুখে, আর স্কুল তো এখন বন্ধ, তাহলে এখন শুধু খাওয়া দাওয়া চলছে, বা এখানে প্রায়ই আসা হয়, প্রায়ই আসা হয় সবসময়। আচ্ছা বাবা এই দাদাদের দেখে আমার মানে লোভ লাগলো, আর উপায় নেই, পেটে জায়গা নেই, মেন কথা হচ্ছে এটাই, পেটে একটু জায়গা নেই। এটা মানে চিলি চিকেন তাই তো? আচ্ছা চিকেন কষা, সরি চিকেন কষা, আমি না উল্টোওয়ালা বকছিও, চিকেন কষা জাস্ট পিসগুলো দেখো, প্রাইসটা তো আমি মেনু কার্ডে দেখিয়ে দিয়েছি, তো পিসগুলো বেশ বড় বড় দিয়েছে, মানে এতটা বড় বড় পিস আমি এর আগে কোথাও দেখিনি, খেতে হয় খেয়েছি। আচ্ছা তো এরপর আমি যেটা লাস্ট ট্রাই করবো, মানে ট্রাই মানে কি ওটা না খেলে আমার হজম না হলে আমি ঘর তো পৌঁছতে পারবো না, তো বাড়ি যাওয়ার আগে তো আমাকে লাস্ট একটা কিছু খেতে হবে, তো কি খাবো সেটা নিশ্চয়ই আশা করি তোমরা গেস করেই নিয়েছো। তো সেটা হচ্ছে এই যে মশালা কোল্ড ড্রিঙ্কস, তো মশালা কোল্ড ড্রিঙ্কসটা বেশ ডেকোরেশনটা হয়েছে, এটা লেবুটা কি সুন্দরভাবে দিয়েছে, মানে যত কিছু খেলাম এটা তো হজম করতে হবে, বুঝতেই পারছো। তো একটু খেয়ে দেখি এটাও বেশ কিরকম বানিয়েছে, আমি এইরকম ডেকোরেশনে দেখে আমার মনে হচ্ছে আমি সেই দীঘার কোথাও একটা বসে রয়েছি, ঠিক ওরকম টাইপেরই রয়েছে। যাই হোক বেশি বকবক করবো না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা জানো কি করতে হবে, ভিডিওটা ভালো লাগলে তোমাদেরকে লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, প্রচুর কমেন্ট চাই। আর
আমি যা যা খেলাম সেগুলো তো অবশ্যই ট্রাই করে আমার কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে চলো, ওকে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই আমি এন্ড করলাম। নেক্সট ভিডিওর জন্য খুব মানে সরি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি তোমাদের জন্য। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে খুব ভালো রাখো। টাটা বন্ধুরা।